মাধবী লতা যতই কুটকাছালি চলুক যতই ঝামেলা চলুক যতই গাছ নিয়ে আন্দোলন চলুক না কেন তার মাঝেও আছে কিছু মজার সিকোয়েন্স তো সিরিয়াল মাধবী এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের মাধবী একটা অষ্টম আশ্চর্য ঘটনা ঘটিয়ে ফেলেছে বাবু যে কিনা নিরক্ষর অর্থাৎ পড়াশোনা শেখে ইনি পড়াশোনা সম্পর্কে কিছু জানেই না কিন্তু পুষ্পবাবুকে তো আর অশিক্ষিত রাখা যায় না পুষ্পবাবুকে তো একটু শিক্ষিত করতে হয় বাপেরও বাপ আছে পুষ্পবাবুর বাপ পুষ্পবাবুকে শিক্ষা দিতে পারেনি তো কি হয়েছে মাধবী তো আছে মাধবী এবার দিতে চলেছে পুষ্পবাবুর হাতে তাই জন্যে পুষ্পরঞ্জন আর অশিক্ষিত হয়ে থাকতে পারে না মাধবী কখনো বলছে এনএইচ টু ও টু সিও টু আমাদের পুষ্পবাবুর মাথার উপর দিয়ে হেলিকপ্টার ওড়ার মতো উড়ে যাচ্ছে অবশেষে মাধবীর সামনে মাথা নুইয়ে এখন হাতে হাতেখড়ি দিতে বসেছে আমাদের বাবু। তো এইসব অবস্থা দেখে এখন সবুজ বলছে বাপেরও বাপ থাকে সত্যি বাপেরও বাপ থাকে পুষ্পরঞ্জনের বাপ হয়ে গেছে এখন মাধবী পুষ্পরঞ্জন মাথা নোয়াচ্ছে ভাবা যায় তো যাই হোক বন্ধুগণ এরকম মজাদার এপিসোড যদি দেখতে চাও তাহলে একটু অপেক্ষা করো কারণ খুব তাড়াতাড়ি আসছে সিরিয়াল মাধবী লতাতে এরকমই হাতেখুড়ি মানে শ্বশুরের হাতেখুড়ির পর্ব তাই দেখতে থাকো সিরিয়াল মাধবী লতা স্টার জলসা স্টার জলসা ডিতে আর আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চেরকোটা ইনফ্রেন্ডের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে